সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো কবুতর বলেন বা অন্যান্য পাখি প্রাণী বা গাছপালা যেটাই বলেন না কেন, এই জিনিসগুলো কিন্তু আন্তরিকতার বিষয়, ভালো লাগার বিষয় বা যত্ন আত্মের বিষয়। তো যে যত এই কাজগুলো বেশি করবে বা ভালোভাবে করবে, তার কাছে কিন্তু সেই বিষয়গুলো বেশি পরিমাণে আসবে বা বেশি পরিমাণে বা প্রাচুর্যতা লাভ করবে। তো আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমার এখানে দুটি খাঁচা বা দুটি লফট যেটাই বলি না কেন সেটি আছে, এবং এই দুটি খাঁচায় মোট আট জোড়া 16 জোড়া কবুতর আসলে থাকার মতো অবস্থা। তো এখন যেটি হয়েছে, মানে আমার এখানে কবুতরের বাচ্চা দিয়ে এমন একটা অবস্থা যে রাখার জায়গাও হচ্ছে না। তো আমি যেটি এর আগে মেনশন করেছি বা অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে উল্লেখ করি যে এই কবুতর আমি জাস্ট শখের বশে লালন পালন করি, এগুলো বিক্রির উদ্দেশ্যে আসলে আমি লালন পালন করি না কখনোই। এর আগে আমি কখনো এই কবুতর, সাধারণত বিশেষ করে আমি যখন এই ফ্যান্সি কবুতর লালন পালন করতাম না, তখন কিন্তু আমার জীবনে কখনোই আমি কবুতর বিক্রি করিনি। তো এখন এই ফ্যান্সি কবুতর যেহেতু এগুলো আসলে জবাই দিয়ে খাওয়াটা মানে আমার নিজের কাছেই খারাপ লাগে, এবং এদের দেখতে এত মায়া লাগে যে এদের খাওয়াটা আসলে দুরূহ, সেটি একটি বিষয়। আর আমি যে আরও বাড়াবো বা আরও খাঁচা কিনবো সেটিও আমার জন্য সম্ভব হচ্ছে না, এই কারণে কারণ আমি সারা দিন ব্যস্ত থাকি ছাত্রদের নিয়ে, ছাত্রদের পড়াশোনা নিয়ে। তো সেই কাজগুলো করে আমাকে বাড়তি সময় বের করা খুবই দুরূহ। তো এই কারণে আমার কাছে যেই কবুতরের বেবিগুলো ছিল সেই বেবিগুলো কিন্তু এই 6-7 মাসে বেশ বড় হয়ে গেছে, এবং কিছু কিছু বেবি আছে যারা ডিম পাড়ার মতো একটা অবস্থায় এসেছে। তো আপনারা যদি দেখেন আমার খাঁচার বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা, একটু পরেই আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন আসলে এদেরকে আমি কোথায় যে রাখবো সেটা ভেবে পাচ্ছি না, আর অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারছি না যার মাধ্যমে এটার সমাধান আসলে পাওয়া যায়। তো মাঝখানে আমি এক ভাই, পরিচিত ভাই, উনি কবুতর বিজনেস করেন বা কবুতরের খাবার, কবুতর এগুলো লালন পালন করেন বা বিক্রিও করেন। তো ওনার সাথে আমি কথা বলেছি, তো উনি বলেছেন যে আমি যাতে কিছু ভিডিও তৈরি করে ওনাকে দেই, উনি সেগুলো ওনার যেই পেজ আছে সেই পেজে দিবেন। তো এখন মূলত আমি আসলে প্রফেশনাল না বা এগুলো সেল করার জন্য, এগুলো যেহেতু লালন পালন করিনি, তো আমি চাচ্ছি যে এগুলোকে ওভাবে একটা দাম হাঁকিয়ে বা দাম দর করে এগুলো যে আমাকে বিক্রি করতে হবে অথবা এগুলো থেকে আমাকে প্রফিট করতে হবে, মুনাফা করতে হবে, বিষয়টা এরকম না। তো যাই হোক, তাকে আমি হয়তো বা এই ভিডিওগুলো দিব। তো আমি চাচ্ছি ডিরেক্টলি যারা আপনারা দেখছেন তারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, আপনাদের যেই ভিডিওটি এখন দেখছেন এর নিচেই স্ক্রিনে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন, এটি আমার একদম পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি বলবো বিশেষ করে যারা নিয়ে এই বাচ্চাগুলো, এগুলো কোনোটা 6 মান্থ বয়স মানে 6 মাস বয়স, কোনোটা 7 মাস, আর আপনারা অনেকেই এটা পর হিসেবে যেহেতু আপনারা কাউন্ট করেন, তো কোনোটার হলো 6 পর, কোনোটার হলো 7 পর, এরকম চলে আসছে, মানে ডিম পাড়ার খুব কাছাকাছি সময়ে চলে আসছে। তো এরকম আমার মোট 5 পেয়ার কবুতর আছে। এই কবুতরগুলো আসলে আমাকে এখন ছেড়ে দিতে হবে ইন এ সেন্স যে যারা এই কবুতরগুলো নিয়ে লালন পালন করতে চান তাদেরকে আমি মূলত দিতে চাই, কিন্তু যারা ব্যবসা করতে চান তাদেরকে আমি আসলে একটু কম প্রেফার করছি এক্ষেত্রে। তো যেহেতু আমার খুব পছন্দের, আমার যদি সময় থাকতো আমি এদেরকে নতুন আরও খাঁচা নিয়ে এসে তাদেরকে আমি লালন পালন করতাম। আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের অবস্থা বা স্বাস্থ্য কেমন, সেই বিষয়গুলো আসছি বা কোন কোন কবুতর আসলে আমি ছেড়ে দিতে চাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে একটু পরে আলাপ করব। তার আগে আমি দেখাই যে আমার খাঁচার বর্তমান অবস্থা কী, অর্থাৎ অন্যান্য যে কবুতরগুলো আছে সেগুলোর অলরেডি আরও বাচ্চা চলে আসছে, অনেকে ডিমে আছে। তো এই মিলিয়ে আর কি একদম খুব বলতে পারেন বাজে অবস্থায় মেনটেন করাটা খুবই টাফ হয়ে গেছে। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম
যে আপনি যদি শখের বশে কবুতর লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু 12 থেকে 15 জোড়া কবুতর এর বেশি কিন্তু লালন পালন করাটা একজন শৌখিন কবুতর লালন পালনকারীর জন্য অনেক বড় ডিফিকাল্টিসের বিষয়। তো সেই ডিফিকাল্টিসের মধ্যে আমি পড়ে গেছি, তো সেক্ষেত্রে আমাকে এখন আসলে কমাতে হবে। তো সেই কমানোর উপায়টা হলো এই যে কবুতরগুলো আছে, যে কবুতরগুলো অলরেডি বড় হয়েছে এই কবুতরগুলোকে আসলে সরিয়ে ফেলা, ঠিক আছে? তো সরিয়ে ফেলার দুটি পদ্ধতি, একটি হলো খেয়ে ফেলা নিজেরা, অথবা বাচ্চা বিক্রি করে দেওয়া, অথবা এখন যেই এই যে এসছে, যেহেতু 2-1 মাস পরে আর ডিম দিতে শুরু করবে, এদেরকে সেল করে দেওয়া। হ্যাঁ, তো সেই চিন্তায় আমি চাচ্ছি যে যারা আগ্রহী আছেন তারা হলো এই যে নাম্বারটি এখন দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং যোগাযোগ করলে পরে আমি যেটা বললাম, বিশেষ করে ছাত্র যদি হয়ে থাকে, ছাত্রদেরকে আমি যতটা পারি তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী এই কবুতরগুলো তাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলুন আমরা দেখি যে বর্তমানে আমার খাঁচার কী অবস্থা, তাহলে আরেকটু ধারণা পাবেন যে আমি কত সমস্যায় আছি। এখানটায় ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছেন, এপাশে এখানটায় রেড চেকারের অলরেডি বেবি চলে এসছে, এবং নিচে এ জায়গাটায় গ্রিজেলের অলরেডি বাচ্চা 10 দিন হলো। এখানটায় হোয়াইট মুম্বাই ডিমে তা দিচ্ছে প্রায় 8 দিন হলো। এর উপরেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে কিছুক্ষণ আগেই আমার যে ওয়াটার আছে, এই ওয়াটার ডিম পেরেছে, এবং ওয়াটার এটি হলো ফার্স্ট ডিম, তো এই জন্য আমি কিছুটা এক্সাইটেড। তো নিচের দিকে একটু যদিও অন্ধকার, তো এখানে রেড বোম্বাই ডিমে তা দিচ্ছে বেশ কিছুদিন হলো, খুব দ্রুতই বাচ্চা চলে আসবে। এদিকটায় লক্ষ্য আছে এবং এর বেবি অলরেডি চলে আসছে, আসলে যে দেখা যায় অন্ধকার তো হালকা দেখা যাচ্ছে, এই যে বাবা মা দাঁড়িয়ে আছে। এ পাশটায় দেখতে পাচ্ছেন যে লাহোরি এই ডিমে তা দিচ্ছে, তো এই হলো অবস্থা। শুরুতেই আমি আপনাদেরকে যেই পেয়ারটি দেখাবো সেই পেয়ারটি হলো রেড চেকার রেসার জাতীয় কবুতর, হাই ফ্লায়ার। তো তার দুটি বেবি এখানে আছে, সেই বেবিগুলো একটু হাতে ধরে দেখাই। তো এই যে একটি বেবি এখানে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কালারের। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুঠামদেহী, আসলে মানে ওয়েটটাও কিন্তু অনেক বেশি। আমি আপনারা দেখেছেন যে কত ভালোভাবে এগুলোকে লালন পালন করি, আমার খুবই মায়া হয় এদের জন্য। তো এমন যদি হতো যে আমি আসলে এগুলোকে মেনটেন করতে পারতাম, তাহলে আসলে এগুলো রেখে দিতাম এমন একটা অবস্থা। কিন্তু আসলে এত এত মাশাল্লাহ হচ্ছে, মানে আল্লাহ তাআলা এত এত বাচ্চা দিচ্ছে কবুতরের, যেগুলো আসলে মানে বড় খামার আকারে যদি আমি করতে পারতাম তাহলে হয়তো বা এগুলো রেখে দিলে হতো। কিন্তু যেহেতু আমি সেইগুলোর করতে পারবো না বা এত সময় এখানে দিতে পারবো না, আমার শিক্ষকতা পেশা গবেষণার কাজ সব কিছু মিলে, এই কারণে এগুলোকে আসলে এখন আমি ভালো কেউ আমার মতো বা আমার কাছাকাছি যারা কবুতর খুব পছন্দ করে বা লালন পালন করতে চায় সেরকম মানুষদের কাছে আমি আসলে দিতে চাই। প্রাইস যেমনটাই হোক এটা মানে সেকেন্ডারি বিষয়। তো এটি একটি এই যে রেড চেকার পেয়ারের এটি একটি পেয়ার, এটি একটি কবুতর, আরেকটি দেখাচ্ছি।
এটি একটি পেয়ারের ওই তো রেড চেকারের এই পেয়ারটির এটি একটি কবুতর। এই কবুতরটি মোল্টিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই অবস্থা। তো এর মোল্টিং পিরিয়ড চলছে, এই কারণে এই যে কিছু কিছু লোম যেগুলো সরে যাচ্ছে এবং নতুন লোম এখানে উঠছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন এই হলো এই রেড চেকার পেয়ার সেকেন্ড যেই কবুতরটি এইটি। এরপরে আপনাদের আরেকটি পেয়ার দেখাবো। এই পেয়ারটি মূলত আসলে মিক্সড পেয়ার, তো আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও সংগ্রহ করতে পারেন, অথবা যদি চান যে এই মানে পেয়ার হিসেবে নেবেন সেটাও নিতে পারেন। সেক্ষেত্রে আমি একটু দেখাই আপনাদেরকে। এটি হলো সিলভারের বেবি, দেখতে পাচ্ছেন এটি পাসপরের বেবি, পাঁচটি পরে যে দেখতে পাচ্ছেন পাসপরের বেবি, খুবই ফ্রেশ এবং ভালো কোয়ালিটির। আসলে এই এই বেবিটি, এটি হলো সিলভারের বেবি। এর সাথে যে কবুতরটি আছে এটি হলো গ্রিজেল, গ্রিজেল একদম কালারটি কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই বেবিটি ছয় পরে আছে, এই দেখতে পাচ্ছেন এইদিকে দেখে একটু ভালো মতো, খুবই সুন্দর একটি কবুতর। তো কারো যদি আলাদা দরকার হয় সেক্ষেত্রে আলাদাও নিতে পারবেন, বা যদি পেয়ার হিসেবে নিতে চান সেটিও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চোখটা একটু দেখিয়ে দিই, আরও দু এক মাস গেলে পরে এটি যখন একদম পরিপূর্ণতা লাভ করবে তখন কিন্তু আরও গ্লেজি হবে, দেখতে পাচ্ছেন এই যে। তো এটি সুন্দর কবুতর আসলে, আমার মনে চায় যে রেখে দেয় সবগুলোই আসলে। তো এছাড়া মানে একটি রানিং পেয়ারের এই যে ঝর্ণা শাটিং, তো এই ঝর্ণা শাটিংয়ের যে ফিমেলটি অর্থাৎ মাদিটি এটি আছে, এটি রানিং একদমই। এর যে পেয়ারের অন্য যে কবুতরটি ওটি আসলে মারা গিয়েছে হঠাৎ করে, আমি বাড়িতে ছিলাম না, এসে দেখি অসুস্থ। আমি যখন হাতে নিয়েছি তখনই বুঝতে পেরেছি কবুতরটি অনেক অসুস্থ ছিল, আমি তিন চার দিন বাড়িতে ছিলাম না তখন। যাই হোক, এখন এটি আছে। তো এটি আসলে আমি খুব শখ করে, এটি শখের কবুতর কিনেছিলাম, তো এখন আসলে জায়গাও কম, আর যেহেতু একটি আছে আমি চাচ্ছি না আরেকটি এনে এটার সাথে পেয়ার করে আবার নতুন করে এটি লালন পালন করতে। তো সেক্ষেত্রে এটিকেও আমি ছেড়ে দিতে চাচ্ছি। খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই মাদি কবুতরটি, এই যে। তো টাইগুলো সুন্দর আছে, দেখতে পাচ্ছেন এই যে টাই, আর এখানে যেই কড়ি বলে ঝর্ণা শাটিংয়ের যে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হলো এই কড়িগুলো কিন্তু খুবই সুন্দর আছে, ঠিক আছে, মানে দেখলেই বুঝতে পারছেন কাছ থেকে। তো এগুলো যদি আমি একটু খুলি খুবই সুন্দর, ওই যে দেখাবে এভাবে, এটা কড়ি দেখতে হয় ঝর্ণা শাটিংয়ের, আর দেখতে হয় যে এই যে টাইয়ের মতো যে বিষয়টা এটাকে টাই বলা হয় ঝর্ণা শাটিংয়ে, এই টাইগুলো ঠিক আছে কিনা এবং এই যে কড়িগুলো ঠিক আছে কিনা। তো এটি খুবই সুন্দর কবুতর দেখতেই পাচ্ছেন। তো এটি যদি কারো আগ্রহ না দেখান বা আমি আগ্রহ না দেখি তাহলে এটির জন্য আরেকটি পেয়ার আমি নিয়ে আসবো খুব অচিরে, কিন্তু স্পেস কম আমার, কারণ এই যে কবুতরগুলো একটু আগে দেখতে পেলেন এগুলোর বাচ্চা বেবি অলরেডি চলে এসেছে, অন্যগুলো ডিমে আছে সেগুলোর বেবি চলে আসবে, এগুলো আবারও একই অবস্থা দাঁড়াবে আর কি। আমার মনে হয় যে কিছুদিন পর পরই এরকম হয়তো বা ভিডিও করতে হবে, অথবা ওই ভাইকে আসলে ম্যানেজ করে ওনাকে এগুলো দায়িত্ব দিতে হবে।
আদারওয়াইজ এগুলো মুশকিল হয়ে যাবে, কারণ এতগুলো কবুতর মেনটেন করা আসলেই ডিফিকাল্ট। আর একজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছে আর মিঠু মিঠু করে চিৎকার করছে, যে একটু দেখাচ্ছি ওখানে, ওই যে ওখানটায় দেখতে পাচ্ছেন সে ডাকাটেক করছে, ওই যে কি খবর, এত ডাকাটাই করছে কেন, কাজ করছে, এই হলো তার কাজ, সে ডাকতেই থাকবে যতক্ষণ এখানে দেখবে ততক্ষণ। এখন ঘুমানোর সময়, তারপরও সে ঘুম আসছে না, যেহেতু দেখছে যে আমি কর্মকাণ্ড করছি। তো আমার দ্বিতীয় যেই খাঁচাটি আছে সেই খাঁচায় কিছু কবুতর আছে, যেই কবুতরগুলো অলরেডি এই যে এটি হলো হোয়াইট বোম্বাই, দেখতে পাচ্ছেন কালার তো, এবং হোয়াইট বোম্বাই বা যে কোনো বোম্বাইয়ের ক্ষেত্রে এর যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো এর যে খোপা বা ঝুঁটি, এই ঝুঁটিটি দেখে আসলে বোম্বাইয়ের ভালো জাত আসলে চেনা যায়। তো সেক্ষেত্রে এটি খুবই অত্যন্ত ভালো জাত আর কি, এবং এর যে মা বাবা প্রতিনিয়ত কিন্তু ডিম বাচ্চা করেই যাচ্ছে। তো এটি মূলত আমি যদি পরগুণে বলি, 1, 2, 3, 4, 5 পেয়ারের একটি বেবি। তো অল্প সময়ের মধ্যেই এই কবুতরটি কিন্তু অ্যাডাল্ট হয়ে যাবে। আপনারা জানেন যে 6 মাস বা 6 পর আসলে পরেই কবুতর কিন্তু ডিম দেওয়া শুরু করে। তো সেক্ষেত্রে খুব অচিরেই এই কবুতরটিও, মানে এই পেয়ারের যে কবুতর, এই কবুতরও কিন্তু খুব দ্রুতই এর যে ম্যাচিউরিটি পিরিয়ড সেই পিরিয়ডে চলে আসবে, অর্থাৎ ডিম দিতে শুরু করবে নেক্সট মান্থ থেকেই আশা করি শুরু করবে। তো যেহেতু জায়গা সংকট, এর মা বাবা অলরেডি ডিমে বসেছে, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। তো এটি হলো একটি, আর একটি হলো এই পেয়ারের, এই যে হলো দ্বিতীয়টি। তো এই দুটি পেয়ার দেখতেই পাচ্ছেন যে চমৎকার এর শেপ, এবং যে ঝুঁটির কথা বললাম চমৎকার, এবং পেয়ারও কিন্তু কনফার্ম, হ্যাঁ মাদি এবং নর ওখানে আছে। তো আমি যদি একটু এর যে পর বা পাখনাগুলো একটু দেখাই আপনাদের, এই হলো অবস্থা। এই হলো দেখতে পাচ্ছেন, আর ঝুঁটি তো দেখালামই বা খোপা তো দেখালামই, আরও খোপা আসবে, খোপা ভরে যাবে আসলে 2-1 মাসের মধ্যে আরও ভরে যাবে। আর এই জায়গাটা থাকবে হলো একটু ঘোড়ার মতো আর কি, দেখতে পাচ্ছেন ভালো যেই বোম্বাই পেয়ার, এই জায়গাটা থাকবে একটু ঘোড়ার মতো, ঘোড়ার যেমন কেশর থাকে এটার মতো থাকবে, সেটিও মানে অনেকটাই চলে আসছে, আর 1-2 মাসের মধ্যে একদম আরও সুন্দর হয়ে যাবে আর কি এই পেয়ারটি। তো এরপরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার যে রেড বোম্বাই আছে, ওই রেড বোম্বাইও দেখছেন যে ডিমে অলরেডি আবারও বসেছে, বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এর মধ্যে যেটি হয়েছে, আমি কিন্তু আসলে ওই যেই ভাইয়ের কথা বললাম ওনার কাছে বলাতে উনি খুব রাগ করেছে আমার সাথে, আমি এই কবুতরের এর মধ্যে 2-1 জোড়া বাচ্চা করে আমি জবাই দিয়ে খেয়েছিলাম। আমার নিজের কাছে অত্যন্ত খারাপ লেগেছে, আমার বাসার ফ্যামিলি মেম্বারদের সবারই খারাপ লেগেছে, কিন্তু কী করবো আসলে জায়গা নাই, স্পেস নেই, অর্থাৎ এই কবুতরের বাচ্চাগুলো তো বড় হয়েছে, তো এর মধ্যে ধরেন আরও 2-3 জোড়া কবুতর আসছে প্রত্যেকটা পেয়ারের, যেগুলোতে ডিম এসেছিলো সেগুলো কিন্তু আমি খেয়েছি, তো এগুলো বড় করেছি। এখন দেখছি যে আসলে এগুলো বড় করলে এগুলো ডিম দিবে, ওগুলো ডিম দিবে, এখন আমি কতগুলো কবুতর আসলে এভাবে নষ্ট করবো, তাই না? এই কবুতরগুলো শৌখিন কবুতর, এগুলো তো আসলে জবাই দিয়ে খাওয়ার মতো কবুতর না,
কারণে আমি চাচ্ছি যে নষ্ট না করি, অন্য কেউ যদি ইন্টারেস্টেড থাকে বা যদি নিয়ে আসলে যত্ন নিয়ে লালন পালন করতে চায় আমি তাদেরকে আসলে কবুতরগুলো ছেড়ে দিব। তো এই হলো আমার অভিপ্রায় বা ইচ্ছে। তো যাই হোক, আমি এখন ওই যে রেড বোম্বাই যেটি আছে সেটি একটু দেখাই আপনাদের। তো এই হলো রেড বোম্বাই। দেখলে মনেই হবে না যে এই কবুতরগুলো কতটা যে সুন্দর। আসলে হয়তো এখন ক্যামেরায় দেখছেন, মানে সামনে দেখলে আরও আপনার চমৎকৃত হবেন যে কবুতরের সাইজ। এই যে দেখেন কতটুকু দেখা যাচ্ছে জানি না, আমি মেপে দেখাই, মেপে দেখাই। এই যে অনেক বড়, প্রায় এক হাতের মতো কবুতর, মানে এতটাই সুন্দর কবুতর। এই যে দেখতে পাচ্ছেন এর যে ফেদারগুলো, কোনো মিস মার্ক নেই, প্রত্যেকটা ফেদার খুবই সুন্দর। এই যে অবস্থা, তো এটি পর গুনলে আমি দেখি কত পরে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, এটি 7 পরে আছে। কীভাবে বুঝলাম? তো এই যে ছোট্ট পরটি, এই পরটি হলো এর এখান থেকে এটি রেখে আমাদেরকে গুনতে হবে, তাহলে যে কয় পর হবে সেই কয় পরের এই কবুতরটি। তাহলে আমরা গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পরের বেবি। তো খুব দ্রুতই ডিম দেওয়া শুরু করবে, হয়তো বা এই মাসের মধ্যেই ডিম দিতে পারে। তো এটি হলো এই রেড বোম্বাই। এবং ঝুঁটিটি দেখেন, এই বোম্বাই কবুতরের হলো মেইন হলো এই যে ঝুঁটি, খোপা। এই যে খোপা, সে দেখাতেই দিবে না। এই যে খোপা, এই যে ব্যাক সাইড, এবং এই যে জায়গাটা দেখেন ঘোড়ার যেই বললাম কেশরের মতো এটা আর কি। তো এটি হলো এই রেড বোম্বাইয়ের একটি, আরেকটি দেখাই। এই যে হলো আরেকটি, এই দুটি নিয়ে একটি পেয়ার। এই যে দেখেন, এই হলো পেয়ারটি। এবং ওয়েটও মাশাল্লাহ, দেখতে শুনতেও দেখতেই তো পাচ্ছেন কবুতর জোড়া। ডাকাটাকে শুরু করে দিস। আচ্ছা, এরপরে এখন যেই কবুতর পেয়ারটি দেখাবো, এটিও আমার খুব শখের এবং খুব যত্ন নিয়ে এদেরকে লালন পালন করেছি, আমি নিজের হাতেও খাইয়েছি। এই পেয়ারটি হলো লক্ষা বা ফ্যানটেল বলা হয়, হোয়াইট লক্ষা। তো এই পেয়ারটি দেখাই একটু, যেহেতু এই যে এই ফ্যানটেল বা হোয়াইট লক্ষা, এই পেয়ারের মা বাবা অলরেডি বেবি চলে আসছে, এখন আমি কী করবো আসলে কবুতরগুলো বলেন, রাখবো কীভাবে এবং টেক কেয়ার করবো কীভাবে? আপনারা খাঁচা একটু তাকালেও দেখতে পাবেন যে আমি এখন একটু বেশি সময় পরে এগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা করি, কারণ আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এটি একটি বড় কারণ। তারপরেও আমি সপ্তাহে অন্তত 3-4 দিন পরে, কিন্তু ম্যাক্সিমাম 3 দিন বা 4 দিন পরে অবশ্যই পরিষ্কার করি, পরিচ্ছন্নতা করি, আদারওয়াইজ কবুতরের কিন্তু অসুখ বিসুখ লেগে যাবে। প্রতিদিন বা একদিন পর পর করতে পারলে সবচেয়ে ভালো, যেটি আমি রেগুলারলি করি। তবে আশা করি কিছুদিন পরে যখন আবার একটু ফ্রি টাইম আসবে, যেহেতু এখন কয়েকটা সেমিস্টার শুরু হয়েছে নতুন, এদের যে ক্লাসগুলো আছে সেগুলো করাতে হয়, অফিসিয়াল কিছু কাজকর্ম থাকে সেগুলো করাতে হয়, করতে হয়। তো এই কারণে একটু সময় কম দিতে পারছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো কিছুদিন পরে একটু ফ্রি টাইম পেলে তখন আমি আসলে একদিন পর পর অন্তত এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, বিশেষ করে ট্রেগুলো। হ্যাঁ, অন্যান্য খাবার দাবার পাত্র বা এই পানির পাত্র এগুলো রেগুলারলি করি, এখনও কোনো সমস্যা নেই, এগুলো করার চেষ্টা করি। যাই হোক, তো এখন এই ফ্যানটেল দেখাই, হোয়াইট লক্ষা যাদেরকে বলে। এই হলো একটি
এই লক্ষা পেয়ারের একটি। তো এই যে এটি কত পেয়ার কত পরে আছে এটি আমরা একটু দেখি। তো এই যে পটটি আছে দেখতে পাচ্ছেন, এই পটটি থেকে আমাদের গুনতে হবে। এই পটটি দেখেন, এই পটটি একটু ছোট ডিফারেন্ট। তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত পরের বেবি অলরেডি ডিমের জন্য এলিজিবল। তাই এর পেয়ারটি ওখানে বসে সে পাকনা ছুটছে আর কি, কেন একে নিয়ে আসছে। তো এই হলো, এই হলো, আর এর হলো পেখম। এই যে দেখতে পাচ্ছেন এই পেখম হলো গুরুত্বপূর্ণ। এর পেখমগুলো কেমন, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সে হচ্ছে বিরক্ত করছে আর কি, তার যেহেতু পেয়ারটি আমি নিয়ে এসছি এই কারণে সে বিরক্ত করছে। যাই হোক, তো একে ছেড়ে দিই, একে রাখি। তো এই যে এখানে বসে সে নাচানাচি শুরু করে দিচ্ছে। তো এই যে হলো দেখুন, এটি একদম ময়ূরের মতো আসলে মেলে যায়, দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা মানে এই কবুতর নিয়ে কিন্তু খেলাধুলা করে, মানে খেলে এক ধরনের। তো এই দেখছেন কোথাও কোনো মিস মার্কিং নেই। মিস মার্কিং কাকে বলে এটি একটু বলি। মিস মার্কিং হলো, এর আগেও মনে হয় বলেছি, আচ্ছা তো বলে থাকলেও আবারও বলি, মিস মার্কিং বলতে বোঝায় যদি এই সাদা কবুতরটির মানে এই সাদা কালার ছাড়া কালো বা অন্য যে কোনো কালার যদি কোথাও এখানে থাকতো তো সেটাকে বলে মিস মার্কিং। অর্থাৎ এর যে কালার সেই কালারের মধ্যে যদি ভিন্নতা থাকতো, অর্থাৎ এটার যে মেইন কালার সেই কালারের কম্বিনেশন যদি একই রকম না হয় কোনো কবুতরের, তাকে আমরা মিস মার্কিং বলি। আর মিস মার্কিং হলে কবুতর কিন্তু একটু ডিভ্যালুয়েশন করা হয়, অর্থাৎ একটু অপছন্দ করে যারা কবুতর চেনে আর কি তাদের জন্য। তো এই কবুতরটি কোনো মিস মার্কিং নেই, বা যেই কবুতরগুলো আপনাদেরকে দেখালাম এই কবুতরগুলোর একটাও কোথাও কোনো মিস মার্কিং কিন্তু নেই। এবং এই হলো তার যে দম, এই দমগুলো দেখতেই পাচ্ছেন, যখন সে দমগুলো ছাড়ে তখন একদম ময়ূরের মতো মনে হয়। এই হলো লক্ষা বা ফ্যান্টেল পেয়ার। তো এটি আপনাদেরকে দেখালাম। যাই হোক, অনেকেই আপনারা মানে মন্তব্য করতে চান, আমি মন্তব্য ঘরটি অফ করে রেখেছি। কোনো একজন ভদ্রলোক, সে মানে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম তার কিছুদিন পরপরই, যে কোনো একজন ভদ্রলোক তার এমন নিকৃষ্ট ভাষা আমি শুনেছি অযথাই, মানে কোনো কারণ নেই। তো সেই কারণে আমি আসলে অফ করে রেখেছি। এবং মানে কেউ কাছের কয়েকজন আমাকে বলেছে, যাদের সাথে এর আগে কথা হয়েছিল, যে আপনি ওপেন করে দেন আমরা তাদেরকে মানে জবাব দেবো আর কি। তো আমি আসলে এগুলোতে যেতে চাই না, কারণ আমি তো ইউটিউবারও না, বা ইউটিউবিং করে এখান থেকে আমাকে আর্ন করতে হবে, অথবা কবুতর সেল করে আমাকে আর্ন করতে হবে এবং সেটা দিয়ে আমাকে চলতে হবে, বিষয়টা এরকম না। আমি জাস্ট শখের বসে এই কাজগুলো যেমন করি তেমনিভাবে এই যে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি, উপস্থাপন করছি নিজেকে, এটা জাস্ট স্রেফ শখের বসে নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি হলো আমি চাই যাতে এই শখের বসে যারা এই কাজগুলো করেন, অথবা অনেকেই আছেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমি যেহেতু একজন ব্যবসায়ের শিক্ষক, ব্যবসায়ী শিক্ষার শিক্ষক, তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি চাই আমার ছাত্ররাও যাতে এই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়, এই শখের বসে কেউ যদি লালন পালন করে সে অন্যান্য যেই খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে সে দেখা যাবে যে দূরে থাকবে, বিরত থাকবে। আর সেকেন্ডলি যদি কেউ শখ থেকে উদ্যোক্তা হয়ে যায় সেটি কিন্তু ভালো, বেকার থাকার চেয়ে। এই যে কবুতর, এই কবুতর ধরেন আমি যদি এই কবুতর লালন পালন করতাম বৃহৎ আকারে, তাহলে এখান থেকে কিন্তু মাসে 80-90-1 লাখ টাকা ইনকাম করা পসিবল। তো সেই সময়টা যদি কেউ দিতে পারে স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এটা করা সম্ভব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা হলো আপনাদের সাথে। তো এখন যেটি বলবো, এই কবুতরগুলো যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে লোকেশনটা আপনাদের জানা উচিত, যে কোন লোকেশনে আপনারা এগুলো পাবেন। তো আমি যেই ভাইয়ের কথা বলছি ওনার লোকেশন হলো বরিশাল,
যারা বরিশাল বিভাগের তারা চেন, অথবা বরিশাল বিভাগের না হলে অন্য বিভাগের হলেও এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আপনি জাস্ট সার্চ করলেও তার লোকেশনটা এক্স্যাক্টলি পেয়ে যাবেন। এটি হলো বরিশালের বাস স্ট্যান্ড, আছে একটি যার নাম হলো রূপাতলি। সেই রূপাতলি বাস স্ট্যান্ডের ওনার একটি মোবাইল ফোনের দোকানও আছে, তো সেই মোবাইল ফোনের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং পাশে ওনার বাসা, ওখান থেকে ওখানে কবুতরগুলো রাখা থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো ওনার দোকানের নাম হলো মদিনা টেলিকম। ওনার একটি পেজও আছে, সেই পেজেও এই যে ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো দেওয়া হবে। তো উনি ওনার জায়গা থেকে চেষ্টা করবে আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো, যাতে কিনা এই কবুতরগুলো আসলে আমি কাউকে সরবরাহ করতে পারি। তো আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বললাম এখনও দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনালি আমার সাথে। অবশ্যই ভদ্রতা বজায় রাখতে হবে, বুঝতেই পারছেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেক্ষেত্রে আমার সাথে অভদ্র আচরণ বা কথাবার্তা কিন্তু বলা যাবে না, এটা আমি মানে অ্যাকসেপ্ট করি না একদমই, বুঝতে পেরেছেন? তো এটা করবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। আর পাশাপাশি আর একটি জিনিস বলবো, সেই লোকেশনটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটার শেষের দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। আমি ইন ডিটেলস ঠিকানাটাও নিচে লিখে দিচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।